রিক্স নিও না, হ্যাঁ যদি মনে হয় রিক্স যাওয়ার দরকার নেই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিরঙ্গি রাইডার। তো আশা করি সবাই ভালো আছো আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। তো আশা করি সবার আজকের স্বাধীনতার উপলক্ষে সবার দিনটা ভালো কাটবে। তো আজকে আমরা রাইড শুরু করেছি চোপড়া টু তারেবীর। তো অ্যারাউন্ড আমরা সকালবেলা বেরিয়েছি 6:45 নাগাদ, আর এখন আমরা পৌঁছেছি তোমার শিব মন্দিরের কাছে। তো এখন এই শিব মন্দিরের কাছে রয়েছি, আর ভিউটা দেখো চারিদিকে, ওয়াও। তো এটা চোপড়ার থেকে দূরত্ব হচ্ছে 133 কিলোমিটার, আর শিলিগুড়ির থেকে এটা দূরত্ব তোমার 81 কিলোমিটার। আর ভিউটা দেখতে পাচ্ছ, অসাধারণ ভিউ। এখনও পর্যন্ত রোড তেমনভাবে ভিড় নেই। তো ইন্ডিপেন্ডেন্স ডে আশা করি অনেক বাইকার রাস্তাতে দেখা যাবে। আর সত্যি কথা বলতে আজকে অনেক দিন পর বেরিয়েছি, তাই খুবই এক্সাইটেড আমি। তো শিলিগুড়ির ঝঞ্ঝাট থেকে বেরিয়ে এখন বর্তমানে রয়েছি সেব ফরেস্ট। তো এখান থেকে শুধুমাত্র দূরত্ব 65 কিলোমিটার, আর ভিউটা দেখো জাস্ট অসাধারণ ভিউ। আর এই মনোরম পরিবেশ, চার সাইডে শুধু সবুজে সবুজ, সত্যি কত না ভালো লাগে এই সবুজ পাহাড়কে উপলব্ধি করতে। তো বন্ধুরা, তারেবীরটা অবস্থিত হচ্ছে সাউথ সিকিমের আপার সাদাম নামে একটা জায়গা রয়েছে, সেই জায়গায় অবস্থিত। আর এটি একটি রিসর্ট বলতে পারো, বেশিরভাগ ক্ষেত্রে এটা রিসর্ট। আশেপাশে তুমি অনেক হোটেল পেয়ে যাবে থাকার মতো। তো গুগল ম্যাপে অনেক হোটেলের তুমি সন্ধান পেয়ে যাবে, আর ওইখান থেকেই পাশে হচ্ছে নামচি। তো নামচিও ভিজিট করতে পারো, আর ফরেস্টটা দেখো দারুণ দারুণ লাগছে, একদম অসাধারণ। কালকে হঠাৎ করে প্ল্যান হলো যে কোথাও বেরোবো, আর হঠাৎ করে প্ল্যান হলেই অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়। তাই নিয়ে ভাবলাম যে হঠাৎ বেরিয়ে পড়ি সাউথ সিকিমের উদ্দেশ্যে। তারেবীর বলে একটি রিসর্ট আছে, এর আগেও আমি অবশ্য এসেছিলাম, তো তখন ওয়েদারটা অত ক্লিয়ার পাইনি, আর তার জন্য একটা মন খারাপের বিষয় ছিল। আর এখান থেকে সামনে দেখো পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে, মানে পাহাড়ের সত্যি একটা আলাদাই শান্তি পাই, আর পাহাড়ের দৃশ্যটা দেখলে পুরো মনটা খুশি হয়ে যায়। তো বন্ধুরা, ঘড়ি কাটা বলছে 9:02, আর এখন বর্তমানে রয়েছি কালী মন্দির, সেবক কালী মন্দিরের এখানে। আর এখান থেকে দূরত্ব হচ্ছে 51 কিলোমিটার, আর শুধুমাত্র 51 কিলোমিটার বাকি রয়েছে। আর এখান থেকে মোটামুটি আজকে যেহেতু ছুটির দিন, সকাল সকাল অতটা হয়তো ভিড় পাওয়া যাচ্ছে না, কিন্তু ফেরার পথে হয়তো প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, কারণ আজকে ছুটির দিনে সবাই পাহাড়ের দিকে আসবে মনে হচ্ছে। আর ওয়েদারটা দেখো, আজকের খুব দারুণ ওয়েদার, না কোনো বৃষ্টি রয়েছে, সকাল থেকে এখনও পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি, সেই জন্য আজকের ওয়েদারটা তো দারুণ। ফাইনালি পৌঁছে গেছি কর্নিশন ব্রিজ, আর এখান থেকে শুধুমাত্র রয়েছে 50 কিলোমিটার। আর এই কর্নিশন ব্রিজ থেকে আমাদেরকে যেতে হবে সোজা সোজা সিকিম রোড আমাদের ধরতে হবে, আর ডান সাইডে যদি চলে যাও এটা চলে যাবে সম্পূর্ণ ডুয়ার্সের সাইডে। তো এখনও পর্যন্ত সেরকম ট্রাফিক পাইনি, কিন্তু সামনে যত যাচ্ছি তত হালকা হালকা ট্রাফিক, রাইডার্স,
মতো অনেক ধরনের লোক আজকে অনেক মানে প্রচুর পরিমাণে আজকে রয়েছে যা খুবই এক্সাইটেড। আর অ্যাজ এ বাইকার হিসাবে তো খুবই এক্সাইটেড আমি। সো এখন আর সময় লাগবে অ্যাপ্রক্স 2 ঘন্টার মতো, তো দেখা যাক কতটা সময় লাগছে। আর অবশ্যই ভিডিও সাথে থাকো, আরও ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আছে, তো অবশ্যই ভিডিও সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর যারা যারা নতুন আছো চ্যানেলে, চ্যানেলটিকে অবশ্যই একটু পারলে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। কালিজোড়া আর সবথেকে বেশি যদি পরিমাণে ল্যান্ডস্লাইড হয়ে থাকে, এই জায়গাটা সবথেকে বেশি পরিমাণে ল্যান্ডস্লাইড হয় বর্ষা দিনে খুবই পরিমাণে, এখানে ধস নামে। তো এই জায়গাটা ল্যান্ডস্লাইডের জন্যই বেশি বিখ্যাত। বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি কালিম্পংয়ের কাছে। তো যদি আমরা সিধা রাস্তা চলে যাই সেটা চলে যাবে কালিম্পং, আর এই রাস্তাটা দিয়ে গেলে আমরা চলে যাব গ্যাংটক মানে সিকিম। তো জাস্ট আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে, কারণ আমরা মেলি হয়ে তারপরে বেরোবো কালিম্পং। আমরা যাবো না, আর যাবো শুধু সিকিমের দিকে। তো দেখা যাবে এখন ওয়েদার তো আগে খুবই ভালো, আর এখন সময় বাজে ঘুরে কটা 9:49। তো আমরা এখন মোটামুটি কালিম্পংয়ের কাছে পৌঁছেছি। দেখি সামনে নদীতে যে কিছু ব্রেকফাস্ট করে নেবো সকাল সকাল, কিছুটা খাওয়া খাই। তো নদীতে যে ব্রেকফাস্টটা করার ইচ্ছা আছে, তারপর ওখান থেকে বলুন বাইকটাকে কন্টিনিউ করবো। আর সত্যি কথা বলছি নদীটা দেখো একদম পাহাড়ে বর্ষা সিজন মনসুন সিজনে আর অ্যাকচুয়ালি পুরো সবুজে সবুজ হয়ে যায় একদম। সো এটা হচ্ছে মেলি বাজার, আর এখন আমরা দাঁড়িয়েছিলাম মেলি বাজারে। তো এখান থেকে জাস্ট ব্রেকফাস্ট করলাম, আর এখন জাস্ট উপরের দিকে যাব। তো এখন সময় 10:35। তো এই হচ্ছে সাইড, এই সাইড দিয়ে আমাদেরকে যেতে হবে। তো এটা হচ্ছে দার্জিলিংয়ের শেষ সীমানা। এরপরে আমরা ব্রিজটা পার করলে, এই যে ব্রিজটা দেখছো এটা পার করলে আমরা চলে যাব এখন সিকিম। তো এইটা হচ্ছে ওই পারটা হচ্ছে সিকিম, তো এই পারটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট। তো জাস্ট আমরা এখন সিকিমে এন্টার করব, আর এটা হচ্ছে সিকিমের মেলি চেকপোস্ট। সো এখানে দাঁড় করাবো, দেখা যাক। চেক হোক স্যার, নাম চেয়ে যায়গে সিধা সিধা রোড না 36 কিলোমিটার 34 ঠিক আছে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো এইখানটায় হচ্ছে অ্যাকচুয়ালি এন্ট্রি করতে হয়। সিকিমে তুমি যে কোনো চেকপোস্টে দিয়ে যখন এন্টার করবে তখন ওইখানে তোমার নাম্বারটা এন্ট্রি করে রাখবে, এটাই সিকিম। তো এখানে সিকিমে রুলস অ্যাকচুয়ালি প্রচুর স্ট্রিক্ট, আর আমাদেরকে এখন এই রাস্তা দিয়ে যেতে হবে। তো এইখানতে অনেক শর্টকাট রোড,
এটা দিয়ে এনজেপি টেনজেপি সব জায়গায় যেতে পারবে। তো জাস্ট আমরা এই রোডটা দিয়ে যাব। তো জাস্ট মেলি বাজার পার করলাম আমরা, আর এখন আমরা উপরের দিকে যাচ্ছি। তো এই রোডটা চলে যাবে তারেবীর আর নামচি। তো এই রোড দিয়ে নামচিও যেতে পারো, কারণ আমাদের মনে হলো এই রাস্তাটা দিয়ে তোমার তারেবীর অনেক শর্টকাট, ওই দিক দিয়ে গেলে 24 কিলোমিটার মতো ঘুরে যেতে হবে, আর এই রোডটা দিয়ে গেলে অনেকটা শর্ট হয়। সো এখান থেকে আর দূরত্ব আছে 22 কিলোমিটার। তো আমরা যেখানে পৌঁছাবো সেটার আর দূরত্ব মাত্র 22 কিলোমিটার, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা, এটা রাস্তা হচ্ছে ফরেস্টের ভিতর দিয়ে। অ্যাকচুয়ালি মেলি চেকপোস্টটা পার করেই তারপরে একটা তোমার ডান হাতে রাস্তা চলে যাবে, এই রাস্তাটা দিয়েই তোমাদেরকে আসতে হবে। আর এই রোডটা অ্যাকচুয়ালি একটু খাড়া, কিন্তু অনেক শর্টকাট। ওই রাস্তা দিয়ে গেলে মিনিমাম 35 কিলোমিটারের উপরেই হবে, আর এই রাস্তা দিয়ে গেলে 10 কিলোমিটারের মতো কম হবে। তো এইখানে একবার দাঁড়িয়েছিলাম আমি আর সৌরভ যখন আসছিলাম ফার্স্ট টাইম, তো এই সাইডে দাঁড়িয়েছিলাম। আর এরকম ওয়াটার ক্রসিং পাওয়া যাবে, আর এগুলো অ্যাডভেঞ্চার সত্যি খুব দারুণ। মাঝে মাঝে ওয়াটার ক্রসিং ভালোই। তো পাহাড়ি ঝর্ণা ছোট ছোট আর ওয়াটার ক্রসিং, ভাই অনেক খারাপ চড়াই। আর রাস্তার ভিউটা দেখো অসাধারণ সুন্দর, দারুণ ভিউ। প্রথমবার আমি যখন এসেছিলাম এই রাস্তায় তখন রাস্তাটা খুবই বাজে ছিল, এখন মোটামুটি রাস্তাটা ঠিকই আছে। ওই 5-6 কিলোমিটারের মতো সামথিং খারাপ ছিল, তারপরে মোটামুটি যত দূর অবধি গেলাম এখনও অলমোস্ট রাস্তা ঠিকই আছে। তো রাস্তা নিয়ে কোনো কথা হবে না বস, রাস্তা ভালো। খাড়া চড়াই আছে মানতে হবে। অনেকটা খাড়া চড়াই। হ্যাঁ, এটা এটাই ভিতর দিয়ে ঢুকতে হয়। এই সাইড দিয়ে চলো। বাপরে বাপ, প্রচুর ভিড় হয়েছে এবার। এটা এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি, আর দেন এটা কমপ্লিট হলে এটা টিকিট কাউন্টার। তো এখান থেকে এখন জাস্ট টিকিটটা নিতে হবে আমাদের। ভিউটা দেখো দারুণ না ভিউ। সো এখন সময় বাজে 11:13, আর দেন আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি।
তো এখান থেকে জাস্ট তোমার এখান থেকে জাস্ট ই করতে হবে, টিকিট নিতে হবে। তো টিকিট নিয়ে তারপরে এখান থেকে বেরোতে হবে। তো এখানে জাস্ট টিকিট আছে, নাকি সরি, তো এখানে জাস্ট টিকিট নেই। আমি আগের বার যখন এসেছিলাম ওই চূড়াটাতে গিয়েছিলাম, হ্যাঁ পুরোপুরি ছিল। তো সো আমরা এই সিঁড়ি দিয়ে নামছি, তো ভাবছি খুব সুন্দর, কিন্তু আসার সময় যে কি অবস্থা হবে সেটা তো ভাবছি না। আর বেসিক্যালি সত্যি বলতে এখন যে ভিউটা আর ওয়েদারটা এত ক্লিয়ার দেখতেই পাচ্ছ, আর আমরা যাব ঠিক ওই যে দেখা যাচ্ছে লাস্ট স্টপ, তো ওইখানে পর্যন্ত যাওয়ার ইচ্ছে রয়েছে। তো জানি না কি হবে, আর ওঠার সময় তো সত্যি কথা বলতে পুরো ফাটবে ভাই, পুরো ফাটবে। এখন দেখা যাক কি হয়, আর যদি সেরকম পরিস্থিতি হয় আস্তে আস্তে করে উঠতে হবে, তো সেটাতে কিছু করার নেই, এনজয়। আর সত্যি কথা বলতে দারুণ একটা ভিউ, আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানকার ওয়েদার এখন কতটা সুন্দর রয়েছে। আর এনিওয়ে সবাই দেখো ভিডিওটিকে লাস্ট পর্যন্ত, আর এনজয় করো আর সাথে থাকো। তো এখন পর্যন্ত আমরা অর্ধেক সিঁড়ি নেমে এসেছি, আর আমি আর সৌমিক দুজনে মিলে একসাথে নিচে নেমে এসেছি। অ্যান্ড এখানকার যে ভিউ সত্যি কথা বলতে অসাধারণ একটা ভিউ, আর এখান থেকে দেখো জাস্ট ভিউ, সত্যি অসাধারণ একটা ভিউ, আর এত সুন্দর একটা মনোরম পরিবেশ। সত্যি কথা বলতে এখানকার যে ভিউটা আজকে রয়েছে বস, মারাত্মক ভিউ, মারাত্মক। আর দেখো আরও আগে যাচ্ছি, তোমাদেরকে আরও ভিউ দেখাচ্ছি, অ্যান্ড তোমরা সবাই সাথে থাকো, দেখো। ভিউটা দেখছো, এটা হচ্ছে তারিবীরের সেই ভিউ পয়েন্ট, মানে এটা অ্যাকচুয়ালি সুসাইড পয়েন্ট বলে নামে পরিচিত। এটা হচ্ছে তোমার সিকিমে তারিবীর বলে একটা রিসর্ট আছে, রিসর্ট নামই পাবা কিংবা যাই হোক। তো এখানকার যে ভিউটা রয়েছে একদম সত্যি একদম মন ছুঁয়ে দিবে। পাশে হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালিম্পং, আর ওই সাইডটা একদম ওই সাইডটা দেখো, ওইটা হচ্ছে তিস্তা রিভার, মানে তিস্তা নদী। তিস্তা নদীটা সেম এদিক দিয়ে চলে গেছে, এটা সিকিম, তো সিকিমের দিকে চলে গেছে। আর এখানকার ভিউ বলতে অসাধারণ ভিউ, আর অ্যাকচুয়ালি রিক্সি প্রচুর। তো এখানে যতটুকু চড়াই করে এসেছি আমরা, মোটামুটি ভালো চড়াই করে আসছি। তো দেখতে পাচ্ছ কিনা একদম ওই ওখানে কুয়াশায় মেঘাচ্ছন্ন আকাশ, যেখানটার থেকে আমরা আসলাম। তো এখানে কয়েকটা ভ্যালি রয়েছে, ভ্যালিগুলো দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে ছোটো ছোটো যেগুলো আছে এগুলো হচ্ছে সব ভ্যালি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে তিস্তা নদী, তিস্তা নদী ব্রিজের ভিউটা মোটামুটি এখান থেকে দেখা যাচ্ছে, খুব দুর্দান্ত ভিউ। এইখানে আসার পরে সত্যি কথা বলতে একটা ভালো মজা আর ভালো এক্সপিরিয়েন্স, অনেক দিন ধরে এই সাইডটা আসছিলাম না, তো এই সাইডটা অনেক দিন ধরে কভার করেছিলাম, কিন্তু আগে ওই টপটাতে যাইনি। আজকে সাহস করেছি ওই টপটাতে যাব। এক প্রথমত এখানে পিছলা, তো সাবধানে সাবধানে যেতে হবে, দেখতে পাচ্ছ ল্যান্ডস্লাইড। আরে এখানে ছাগল আসছিল কোথার থেকে,
तू ना, डर के आके जीत है। পাকা পা শুরু হয়ে গেছে, রিক্স নিও না। হ্যাঁ, যদি মনে হয় রিক্স যাওয়ার দরকার নেই। বাবু, এই ওই পাহাড়ে কিন্তু অতটা ভালো না। সো বন্ধুরা, এখন বিদায়ের পালা। তো জাস্ট এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। আই হোপ জায়গাটি তোমাদের পছন্দ লাগবে, আর পছন্দ হলে শেয়ার করে দিও, আরও দেখো ভিউ। তো এখানকার ভিউটাও অসাধারণ। চলো আরও দেখাচ্ছি। শ্রমিক, কেমন এক্সপিরিয়েন্স? মারাত্মক। সো এতক্ষণে কিছু বুঝতে পারিনি, কারণ এখনও চড়াই বাকি আছে। এখন দেখা যাক কতটা পেশার পরে। নামতে তো ভালো লেগেছে, কিন্তু উঠতে প্রচুর লাগবে ভাই, ফাটবে। দেখা যাক কতটা সময় লাগে। অ্যাকচুয়ালি অতটা রিক্সই নিবো না, খুব আস্তে আস্তে উঠব, আর তারপরে এখান থেকে বেরানোর চেষ্টা করি। তো জাস্ট এখন তারিবির রিসর্টের এই ভিউ পয়েন্ট থেকে, সোসাইড ভিউ পয়েন্ট, তো এখান থেকে জাস্ট এখন বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্য। আর আমরা ভেবেছিলাম এখানে হয়তো অতটা ভিড় হবে না, কিন্তু সেটা আমাদের ভুল ধারণা ছিল। প্রচুর ভিড়, প্রচুর, দেখতেই পারছো কি অবস্থা। মানে রাস্তায় এখন প্রচণ্ড জ্যাম, এত পরিমাণে ভিড়।